মেঘালয় সিরিজের প্রথম দুই ভিডিওতে আপনাদের দেখিয়েছি শিলং সাইট সিন, স্মিথ ও লাইটলুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লাইটলুমের পর মাউলিলং তথা এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রাম ক্লিন ভিলেজের যাত্রা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, চলো বেড়াতে যাই। জায়গাটি মেঘালয়ের ইস্ট খাসি হিল জেলার অন্তর্ভুক্ত। শিলং থেকে মাউলিলং এর দূরত্ব 70 কিলোমিটার। পাহাড়ের রাস্তার এই যাত্রা নিঃসন্দেহে আমাদের বারবার মেঘালয়ে টেনে নিয়ে আসে। গাড়ির জানালা দিয়ে দূরে শুধু মনমুগ্ধ করা পাহাড় আর পাহাড়। আর চলতে চলতে যেখানে বসত এলাকা বা ছোট ছোট গ্রাম রয়েছে, সেখানে দেখা মেলে পাহাড়ের কোলে মানুষের জীবনযাপন। সময়ের সাথে এদের জীবনে বেশ কিছু সুযোগ সুবিধা আসলেও এখনো অনেক জায়গা এমন আছে যেখানে প্রত্যন্ত পাহাড়ের কোলে শীত বর্ষার কষ্ট মাথায় নিয়ে ইনাদের জীবন। শিলং থেকে আসার রাস্তায় এক জায়গাতে এসে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা গেছে চেরাপুঞ্জি, অন্যটা মাউলিলং, ডাউকি হয়ে বাংলাদেশে মিশেছে। চেরাপুঞ্জিটা আমরা ডাউকি থেকে ফেরার পথে যাব। ঘড়িতে এখন প্রায় 3টে বাজে আর আমরা হোমলি ধাবা নামে এই রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবারটা সেরে নিলাম। রেস্টুরেন্ট থেকে কিছুটা আসতেই আমরা দাঁড়ালাম এক সুন্দর ভিউ পয়েন্ট দেখার জন্য। ১০ টাকার টিকিট নিয়ে ভিউ পয়েন্টের উপরে আসতেই যা দৃশ্য দেখলাম তা যেন স্বপ্নে দেখা কোনো দেশের থেকে কম নয়। মেঘের দেশ মেঘালয়, আমরা গর্বিত তোমাকে নিয়ে। ছটা নাগাদ আমরা এসে পৌঁছলাম মাউলিলং এ রুট ব্রিজ ভিউ পয়েন্টে। গাড়ি থেকে রুট ব্রিজ দেখতে যাবার জন্য প্রায় 400 মিটার হেঁটে যেতে হবে। ব্রিজ দেখার আগে এখানের এই বাংলাদেশ ভিউ পয়েন্ট থেকে টিকিট নিয়ে ওঠা শুরু করলাম বাংলাদেশ দেখার জন্য। গাছের ফাঁক দিয়ে সিঁড়ি বানিয়েছে আর খুব সাবধানে একদম শেষ মাথায় এসে দেখতে পেলাম বাংলাদেশকে। সূর্যাস্ত হওয়ার কারণে খুব বেশি ভালো করে দেখতে না পারলেও যেটুকু দেখলাম প্রতিবেশী বন্ধু বাংলাদেশকে, সেটা বা কম কি। এবার আমরা এসে গেছি রুট ব্রিজ দেখতে। গাছের শিকড়গুলো দিয়ে প্রাকৃতিকভাবে এখানে একটি ব্রিজ তৈরি হয়েছে যা বহু বছর ধরে টুরিস্টদের কাছে বেশ আকর্ষণীয় জায়গা করে নিয়েছে। নিচে পাথরের উপর দিয়ে বয়ে গেছে জল, বছরের কোনো সময় কম বা বেশি জল দেখা যায় এই ব্রিজের নিচে। আর হ্যাঁ, এখানেও আসার জন্য দিতে হবে আপনাকে প্রবেশ মূল্য। এখানে ঘুরে কিছুটা আসতেই আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য স্থল এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। এর আগে এখানে আসলেও এখানে থাকার সুযোগ হয়নি, তবে বহু কাঙ্ক্ষিত সেই ইচ্ছাটা আজ পুরো হবে।
এখানে এসে একটি হোমস্টে ভাড়া নিলাম। হোমস্টে যিনি মালিক ও মালকিন সত্যি খুব অতিথি পরায়ণ ব্যক্তি। আর শুধু ইনারায় কেন, এই গ্রামের প্রত্যেকের মধ্যে রয়েছে আন্তরিকতা, সেটা এখানে আসলেই বোঝা যায়। রাতে রেস্টুরেন্ট থেকে ডিনারটা সেরে নজর গেল সামনের কিছু দোকানের দিকে। এখানে হ্যান্ডক্রাফট থেকে শুরু করে বেশ হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 8:30। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য, সাথে আপনারাও দেখুন। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেতে পারেন।